বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত বনগার বাসিন্দার শরীরে মেলেনি করোনা ভাইরাস এমনটাই জানাল হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় করোনা নিয়ে আপাতত স্বস্তি বনগায় করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়া বনগার বাসিন্দাকে সোমবার ছুটি দিল বেলেঘাটা আইডি হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গেছে ওই ব্যক্তির রক্ত পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাসের জীবাণু মেলেনি হাসপাতাল সূত্রে জানা গেছে ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তির শরীরে হেপাটাইটিস ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ার জীবাণু রয়েছে চিকিৎসকের পরামর্শ মতো আপাতত ওই ব্যক্তিকে চলার পরামর্শও দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে অসুস্থ ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতেই তাকে বেলেঘাটা হাসপাতাল থেকে বনগার বাড়িতে নিয়ে আসা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা